হাই আসসালামু আলাইকুম, দিস ইজ খালিদ সাইফুল্লাহ সাবি, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে, এবং আজকের ভিডিও যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে করতে যাচ্ছে এটা আপনারা অনেকে বুঝতে পারছেন। ইয়েস, দিস ইজ দ্য ভিডিও অফ হাউ টু বি এ কন্টেন্ট রাইটার। আমরা অনেকেই জানি যে বর্তমান সময়ে এই যে কন্টেন্ট রাইটার যে পোস্ট, এবং আমাদের দেশে বলেন বা ফ্রিলান্সিং বা আপওয়ার্কের, এই পোস্টের উপর ভিত্তি করে অনেক কাজ, এটা অফার আসে, আমরা অনেকেই জানি এটা। এবং একটু প্র্যাকটিসের মাধ্যমে যদি আমরা এই যে কন্টেন্ট রাইটার স্কিলটা যদি অর্জন করতে পারি আমরা, এবং আমরা খুব সহজে এখান থেকে ভালো মানের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো। এবং আমি আজকের ভিডিওটিতে বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার চেষ্টা করব খুবই অল্প সময়ের ভিতরে। সো আর বেশি সময় নষ্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একজন কন্টেন্ট রাইটার যে দুইটা জিনিসের উপরে ফোকাস করে সে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম কি, সে অবশ্যই জানে যে কন্টেন্ট দুই টাইপের হয়, এক হলো রিভিউ টাইপ কন্টেন্ট আর দুই নাম্বার হলো টিউটোরিয়াল বেসিস কন্টেন্ট। আচ্ছা, মনে করেন আপনি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট কিনতে যাবেন, এখন সেই ওয়েবসাইটে গিয়ে যে প্রোডাক্টটা কিনতে যাবেন সেটা সার্চ করবেন, সার্চ করার পরে নিচে দেখবেন যে এর আগে এই প্রোডাক্টটা, এই সেম প্রোডাক্টটা যতজন কিনছে, যত কাস্টমার কিনছে, এবং তাদের একটা এক্সপ্রেশন ওখানে রেখে গেছে, অর্থাৎ মতামত দিয়ে গেছে যে এটার ফিচার্স কী বা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কী এইগুলা। এটা হলো রিভিউ টাইপ কন্টেন্ট, অর্থাৎ এটা কিন্তু আমি কিন্তু রিভিউ নিচ্ছি ওখান থেকে। এবং আমি যদি একটা ব্লগ, আমি যদি একটা ব্লগ লিখি যে হাউ টু ইনহ্যান্স দ্য স্পেস অফ মাই ড্রাইভ, আমি মনে করেন এটা স্টেপ বাই স্টেপ বিস্তারিত সব কিছুই যদি এখানে বলি কন্টেন্ট হয়ে গেল। এবং সেকেন্ডলি যেটা আছে টিউটোরিয়াল বেসিস কন্টেন্ট, অর্থাৎ আমি একটা প্রোডাক্ট কিনে বাসায় নিয়ে আসলাম এবং সেই প্রোডাক্টটা সম্পর্কে আমার যথেষ্ট হিন্টস হয়েছে এবং ইউজার যে একটা এক্সপিরিয়েন্স এটা আমি গ্যাদার করে ফেলছি। কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে আমি একটা কোনো একটা ভাব বা কোনো একটা বিষয়বস্তু আমি এটা এক্সপ্রেশন করব বা এক্সপ্রেস করব আমার অডিয়েন্সের সামনে, বা অনেক অডিয়েন্স থাকতে পারে তাদের সামনে। তো অনেক কথা বলে ফেললাম, এখন মূল বিষয়তে যাই। এখন যদি প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে উপস্থাপনের জন্য একটা প্রোডাক্ট রেডি করে রাখছি, আচ্ছা মনে করেন এটা হলো অ্যামাজনের ওয়েবসাইট এবং এটা হলো একটা ইন্টারফেস, এখানে যে একটা হেডফোন আছে মনে করেন, সরি ভিডিও সেকশনে চলে গেছিলো। আচ্ছা মনে করেন এই যে হেডফোনটা আছে এটা হলো কি, এটা হলো একটা সনি ব্র্যান্ডের হেডফোন। একটা প্রোডাক্ট একটা ওয়েবসাইটে বা একটা সেলার একটা সাইটে যদি আমি পোস্ট করতে যাই, এর কিছু নিয়ম আছে। সর্বপ্রথম কি দেখবে আমার অডিয়েন্স, কি দেখবে, টাইটেল দেখবে। এই যে প্রথম যেটা আছে দেখেন, সনি WH-1000XM-M4 নয়েজ ক্যান্সেলিং ওয়্যারলেস হেডফোনস, অর্থাৎ এখানে বেশ কিছু ফিচার্স অ্যাড করে এবং তার কি নাম এবং এটা দিয়ে কি করা যায়, তার কালার, এগুলো সব কিছু উপস্থাপন করে এক পারফেক্ট একটা টাইটেল রেডি করছে। তো সর্বপ্রথম কি, এটার কিন্তু একটা প্যাটার্ন আছে। সর্বপ্রথম কি একটা প্রোডাক্টের ব্র্যান্ডের নাম লিখবো, এই যে দেখেন সনি WH, এটা হলো এটার ব্র্যান্ডের নাম, এটা কিন্তু টাইটেল লেখার সিনট্যাক্স। সর্বপ্রথম কি হবে, ব্র্যান্ডের নাম হবে। এরপরে কি হবে যে এরপরে প্রোডাক্টের কি নাম এটা দেব, তো এখানে, এবং মেজর যে ফিচার্সটা সেটা উল্লেখ করে দেবো। এখানে বলছে কি নয়েজ ক্যান্সেলিং, অর্থাৎ এটা আউটসাইড নলেজ খুবই কম আসবে, অর্থাৎ এটা যে রিমুভ হয়ে যাবে এটা জাস্ট এখানে উল্লেখ করছে। সর্বপ্রথমে যেন হাইলাইট হয় এই কথাটা অডিয়েন্সের সামনে। হেডফোন তো এটা অবশ্যই দিবে, এবং 30 hours ব্যাটারি লাইফ, এটা কিন্তু একটা মেজর ফিচার্স, এর জন্য কিন্তু এটা টাইটেলে ইনক্লুড করছে। এরপরে কি দিছে, ওভার ইয়ার স্টাইল অপটিমাইজ ফর অ্যালেক্সা অ্যান্ড দ্য গুগল অ্যাসিস্ট্যান্ট। এখন এই যে ফিচার্সগুলো একের পর এক কিন্তু দিতেই আছে। তারপরে কি করছে, উইথ বিল্ট ইন MIC ফর ফোন কলস প্লাগ, ব্ল্যাক দিছে প্রথম। এটার কালার কি, এটা এখন অবশ্য অনেক কালার আছে এখানে, দেখেন এখানে একটা হোয়াইট আছে, এরপরে বেশ কিছু কালার দেওয়া আছে এখানে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যে টাইটেলটা দিচ্ছে এটা বলা হয় যে ফার্স্ট এক্সপ্রেশন, অর্থাৎ আমার অডিয়েন্সের সামনে কিন্তু অডিয়েন্স কিন্তু সর্বপ্রথম কি দেখবে, আমার টাইটেল দেখবে। এরপরে কি, এই অডিয়েন্সে এটা দেখার পরে যদি সে আকৃষ্ট হয় এবং এই ছবিগুলো দিয়েছে এগুলো দেখে যদি সে আকৃষ্ট হয়, তাহলে কি করবে, সে নেক্সট ডিসক্রিপশন টাইপে যে পার্ট আছে ওই দিকে চলে যাবে। সেই কাস্টমার যদি এই প্রোডাক্টটা কেনার ইচ্ছা পোষণ করে, সে কিন্তু অবশ্যই আপনার ডিসক্রিপশানে কী লেখা আছে এটা কিন্তু ধৈর্য সহকারে পড়বে, এবং তারে পড়তেই হবে, কারণ সে যেহেতু একটা প্রোডাক্ট বাই করবে এটা কিন্তু তার
ফিচার্সগুলো সে কিন্তু অবশ্যই জানবে এবং তার যে সেই প্রোডাক্টের যে কতটুকু লিমিটেশান এটা সম্পর্কে কিন্তু সে অবশ্যই জানবে, তার কিন্তু জানা উচিত। এখন দেখেন অ্যাবাউট দিস আইটেম, অর্থাৎ এই যে পাঁচটা থাকে প্রথম, এগুলারে বলা হয় বুলেট পয়েন্ট। অর্থাৎ বুলেট পয়েন্ট মানে কি, একটা কাস্টমার টাইটেল দেখার পরে যে পয়েন্টগুলা মেন, যে পয়েন্টগুলা এই প্রোডাক্টটার যে কতগুলো ফিচার্স আছে মেইন ফিচার্সগুলা যদি ক্লায়েন্টের সামনে অডিয়েন্সের সামনে যে বিষয়গুলো ফোকাসে আসে এটা হলো বুলেট পয়েন্ট বলা হয়। এখানে দেখেন 1, 2, 3, 4, 5 বেসিক্যালি পাঁচটা বুলেট পয়েন্ট থাকে এবং এর থেকে বেশিও থাকতে পারে, এবং একটা একটা বুলেট পয়েন্টের সর্বোচ্চ ক্যারেক্টার হবে 180 to 250, অর্থাৎ 180 থেকে 250 করে একটা একটা বুলেট পয়েন্টের ক্যারেক্টার লেন্থ হবে। তো এখানে দেখেন এখানে কিন্তু খুবই ছোট একটা বুলেট পয়েন্ট দিয়েছে প্রথম, তো এটাও হতে পারে, নো প্রবলেম। আর আমি প্রথমে একটা জিনিস বলতে ভুলে গেছি, তো এটা হলো কি আমাদের যে টাইটেল এটার লেন্থ কতটুকু হবে, 80 to 120 ক্যারেক্টার। অর্থাৎ এখানে যে দেখেন 1, 2, 3, 4, 5 এই স্পেস, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। নেক্সটে কি আছে দেখেন, অ্যাবাউট দিস আইটেম, আমি তো এটা বলছি বুলেট পয়েন্ট, এগুলা এই বুলেট পয়েন্টগুলা আমি এর আগেও বলছি যে 180 থেকে 250 ক্যারেক্টারের ভিতরে এটা হতে হবে, হলে পারফেক্ট হয়। এবং এইভাবে আমরা এই যে প্রোডাক্টটার মেজর যে পাঁচটা ফিচার্স এগুলো আমরা এখানে বুলেট পয়েন্টের সাহায্যে এগুলো এক্সপ্রেস করতে পারি। এই ফিচার্সগুলা খুবই সুন্দরভাবে এবং খুবই অল্প কথায় এবং সহজ ভাষায়, আমি একটা ইংলিশ ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমি খুব সহজ ভাষায় বলতে পারি বা আমার অডিয়েন্সের সামনে আমি এটা উপস্থাপন করতে পারি, আমি সেই ওয়ার্ডটা আমি ইচ্ছা করে আমি হার্ড একটা সিনোনিম ওয়ার্ড আমি ওটা ওখানে কখনোই ব্যবহার করব না, উচিত না করা এটা। তো আমরা এভাবে পাঁচটা বুলেট পয়েন্ট দিয়ে দেবো। তারপরে কি আছে, তারপরে যে ডিসক্রিপশান আছে দেখেন নিচে, একটু এগুলো একটু নিচে থাকে, এখানে প্রোডাক্ট যে ডিটেলস আছে এই যে প্রোডাক্ট ডিটেলসগুলো আমি নিচে দিয়ে দেবো খুবই শর্ট কথায়। এখানে দেখেন ম্যানুফ্যাকচার আছে, এসএন আছে, এসএন কি, এসএন হলো, এটা আপনাদের না বুঝলেও চলবে, এটা হলো অ্যামাজন যে লিস্ট আছে বলা হয় প্রোডাক্ট লিস্টিং। তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা একটা ইউনিক এসএন থাকে এবং এটা দিয়ে অ্যামাজনের যে ব্যাকএন্ডে যারা কাজ করে তারা এটা দিয়ে শনাক্ত করে যে এই প্রোডাক্টটার অ্যাসিন হলো এই, এই প্রোডাক্টটার অ্যাসিন হলো এই, এভাবে। তো এভাবে বেশ কিছু ফিচার্স এবং প্রোডাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবে। তো আমি এখন মূল কথায় আসি, মূল কথা হলো এটাই যে আমি এই যে আমি যে এতক্ষণে যে বিষয়টা একটু ব্রিফ করার চেষ্টা করলাম, এই যে টোটালি বিষয়টা কিন্তু একটা কন্টেন্ট রাইটিং, অর্থাৎ এই বিষয়টার উপরে, এই যে হেডফোনের উপরে আমি এখন কন্টেন্ট রাইটিং নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ আপনি যদি এখন মনে করেন আমি যদি আপনার একটা নিউ প্রোডাক্ট দিয়ে দিলাম, আপনি সর্বপ্রথম কি করবেন, সেটা ব্রাউজ করবেন, অনলাইনে ব্রাউজ করবেন, দেখবেন যে এটার নাম কি হতে পারে, কালার কি এবং এটার ফিচার্স কি, এগুলো সম্পর্কে আপনি প্রথম ইনফরমেশান গ্যাদার করবেন, করে একটা প্ল্যাটফর্মে গিয়ে এটা সুন্দর করে আমি যেভাবে বললাম সর্বপ্রথম কি হবে, টাইটেল হবে, তারপরে বুলেট পয়েন্ট হবে, তারপরে ফিচার্স হবে বা প্রোডাক্ট ডিসক্রিপশন বা প্রোডাক্ট ডিটেলস সেটা হবে, এবং এভাবে আমরা খুব সুন্দরভাবে কন্টেন্ট রাইটিং করতে পারি। আচ্ছা এখন শেষ একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে আমি আমার ভিডিও এখানে শেষ করব। আচ্ছা এখন আমি যদি একজন মোটামুটি ভালো মানের একজন কন্টেন্ট রাইটার হই, তাহলে এই যে হই তাহলে আমরা কোন প্ল্যাটফর্মে আমরা অ্যাভেলেবেল কাজ পাবো, এটা খুবই সহজ ব্যাপার। আপনারা যে কোনো প্ল্যাটফর্ম, যেমন দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং হইতে পারে, আপওয়ার্ক হতে পারে, আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানি আছে যারা দেশের বাইরের বড় বড় যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন অ্যামাজন আছে, তারপরে বেস্ট বাই আছে, এই এই সব কোম্পানির সাথে অতপ্রতভাবে তারা কাজ করে আসছে, অনেক আগের থেকে করে আসছে কাজ, এবং তারা অনেক এমপ্লয়ি হায়ার করে খুব ভালো বেতনে। তো আপনি ইচ্ছা করলে আপনার নিজের বাসায় বসে কন্টেন্ট রাইটিং করে আপনি যথেষ্ট ভালো মানের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, এবং যদি আপনি যদি জব করতে চান কোনো কর্পোরেট বা প্রফেশনাল লাইফে যদি জব করতে চান, তাহলে আপনি এভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বিডি জবসে কন্টেন্ট রাইটার হিসেবে অনেক পোস্ট আছে, আপনি যদি সেখানে অ্যাপ্লাই করেন আপনি অবশ্যই ইন্টারভিউয়ে কল পাবেন। বিডি জবসে অ্যাপ্লাই করতে হয় কীভাবে এই সম্পর্কে আমার ভিডিও লিস্টে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।